नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपन धन्यवाद। तो इतिमदे एक बड़ो अपडेट एसने बला सेप्टेम्बर थे क्योंकि बदले जाए रेशम तोलार नियम। अर्थात अपनारा तो जानें जुलाई मास पर्त पाँच केजी को रेशम देवा आगस्ट मासेवर्तित दो केजी चाल ए तीन केजी को गम देवा सेप्टेम्बर मास थे क्यों परिवर्तित हो जाए यह नियम एवं किछुक्षण आगे एक नतून नोटिस देवा। अर्थात अपना जानें राज्य जो रेशम कार्डगुली आर एस के वाई वन और टू वाने जमन दो केजी को चाल और तीन केजी गम देवा क्योंकि टू ते एक केजी को चाल और एक केजी को गम देवा है और जे जे रेशम कार्डगुली रही है अर्थात ए ए वाई एस पी एच एच पी एच एच आर के एस वाई वन आर के एस वाई टू ये रेशम कार्डे नतून नियम अनुजाई अपन कत केजी को रेशम देवा समस्त इनफरमेशन आपनादेर जानिए देव। तई भिडियो अवश्य शेष पर्यन्त देखें, स्किप करबें ना। तब वीडियो शुरू करार आगे चैने नतून थे चैनल अवश्य सबसक्राइब कर बेल आइकन क्लिक करूँ जैसे परवर्ती समस्त रकम सरकारी कर्म खबर सरकारी प्रकल्प खबर सवार आगे पे जान। तो चलो फ्रेंड्स विस्तारित सब किस देखे नवा जा। देख सेप्टेम्बर थे मिले कत खाद्यशस्य रेशम तलिका प्रकाश कर लो ममता सरकार। तो अनलॉक टू निर्देशिका जारी कर जातिर उद्देश्य भाषण देवार समय प्रधानमंत्री नरेंद्र मोदी 80 कोटी बेसि मानुष के बिनामूल्य रेशम देवार कथा घोषणा करें और चैलेंज के एक्सेप्ट कर आगामी 2021 साल जून मास पर्यंत बिनामूल्य रेशम देवार कथा घोषणा करें पश्चिमबंगे मुख्यमंत्री ममता बंदोपाध्याय। आगामी मास थेके चाले बदले रेशम गम देवार सिद्धांत नेওয়া হয়েছিল ता किन्तु आपनारा सबाई जानें। से क्षेत्र में देखो डाल और छोला वितरण अर्थात अपन आगस्ट मास पर्यंत किन्तु मुग डाल देवा हुए और सेप्टेम्बर मासे देखो 15 सेप्टेम्बर 2020 थेके 31 जानुआरि 2021 साल पर्यंत अपन परिवार पिछु एक केजी को छोला देवा से सम्पूर्ण बिनामूल्य। नतून जो नियमटी से देखो मासे द्वितीय पक्ष अर्थात 15 থেকে 30 তারিখের মধ্যে ডাল বিলি হবে এবং নতুন নিয়ম দেখুন যেটি তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার পুরো মাসের রেশন একবারেই তুলতে পারবেন অর্থাৎ নিজের সুবিধা অনুযায়ী এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ উপভোক্তা ভিড় এড়াতে আপনি যদি মাসের 15 তারিখের পরেও রেশন দোকানে যান সেক্ষেত্রে আপনি আপনার সম্পূর্ণ বরাদ্দকৃত চাল ডাল বা ছোলা অথবা আটা বা গম এবং চিনি একবারেই তুলে নিতে পারবেন। अर्थात जुनेर मत जुलाई और आगस्टे परिवार पीछे एक केजी को मसूर डाल देवा किन्तु 15 सेप्टेम्बर 2020 থেকে 2021 साल 31 जानुआरी पर्यंत किन्तु देवा होबे छोला। एवं देखुन खाद्य और सरबराह दफ्तर थेके नतून एक नोटिस एसेछे जेखाने बला होयेछे देखुन ए ए वाई अर्थात अंत्योदय अन्न योजना थेके आपनादेर गम देवा होबे 2 केजी करे এবং চাল দেয়া সরি চাল দেওয়া হবে 2 কেজি করে গম দেওয়া হবে 3 কেজি করে এবং আপনারাও জানেন যে চিনি কিন্তু 1 কেজি করে দেওয়া হয় যেটি হচ্ছে 13 টাকা 50 পয়সা প্রতি কেজিতে এবং এখানে আপনাদের ছোলাও দেওয়া হবে পরিবার পিছু 1 কেজি করে বিনামূল্যে। এছাড়াও পি এইচ এইচ ও এস পি এইচ এইচ এই পি এইচ এইচ ও এস পি এইচ এইচ কার্ডে চাল দেওয়া হবে 2 কেজি করে এবং গম দেওয়া হবে 3 কেজি করে এবং আপনাদের ছোলা দেওয়া হবে 1 কেজি করে বিনামূল্যে। এছাড়াও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এ চাল দেওয়া হবে 2 কেজি করে গম দেওয়া হবে 3 কেজি করে কাঠপ্রতি এবং আপনাদের বিনামূল্যে। এছাড়াও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনাতে আপনাদের চাল দেওয়া হবে 1 কেজি এবং গম দেওয়া হবে 1 কেজি সেক্ষেত্রে কিন্তু রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার যে কার্ডগুলি রয়েছে সেই কার্ডে কিন্তু কোনো প্রকার ছোলা দেওয়া হবে না। এবং আপনারা চাইলে এই টোল ফ্রি যে নাম্বারটি দেওয়া আছে এই টোল ফ্রি নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আপনারা জেনে নিতে পারবেন সমস্ত রকম আপডেট। তো দেখুন এ এ কার্ডের গ্রাহকরা 15 কেজি করে চাল 19 কেজি করে আটা পাবে আগামী মাস থেকে ডিসেম্বর মাস 2020 পর্যন্ত মিলবে 2 কেজি করে আটা ও 3 কেজি করে গম। এবং আর এস কে ওয়াই ওয়ান কার্ডে তাদের 21 সালে জুন মাস অবধি 2 কেজি করে চাল ও 3 কেজি করে গম পাবে এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 কার্ডধারীরা 21 সালে জুন মাস অবধি 1 কেজি করে চাল ও 1 কেজি করে গম পাবে সেক্ষেত্রে কোনো রকম ছোলা পাওয়া যাবে না। এবং এ এ ওয়াই অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনাতে দেখুন পরিবার পিছু প্রতি মাসে বরাদ্দ আপনাদের চাল 15 কেজি এবং আটা 19 কেজি যেখানে কাঠ পিছু প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ হচ্ছে আপনাদের চাল 2 কেজি ও গম 3 কেজি এবং সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে যেখানে আপনাদের দেখুন আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে 15 মাস এটি রাজ্য সরকার কিন্তু জানিয়েছে। যেখানে দেখুন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1-এর স্পেশাল কুপন যাদের আছে তারাও জুন মাস অবধি মাথা পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাবে। এছাড়াও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2-এ স্পেশাল কুপন যারা আছে তারা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2-এ কার্ডধারীদের মতো 21 সালে জুন মাস অবধি 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবে। এছাড়াও পি এইচ এইচ ও এস পি এইচ এইচ অর্থাৎ আপনাদের দেখুন কাঠ পিছু প্রতি মাসে বরাদ্দ চাল 2 কেজি এবং আটা 2 কেজি 850 গ্রাম এবং বিনামূল্যে দেওয়া হচ্ছে এপ্রিলের 2020 থেকে জুনের 2021 পর্যন্ত। এবং কাঠ পিছু প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ
চাল 2 কেজি ও গম 3 কেজি এবং সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, যেখানে দেখুন পিএইচএইচ ও এসপিএইচএইচ রেশন গ্রাহকরা জুন মাস পর্যন্ত প্রত্যেক মাসে কাঠ পিছু 2 কেজি করে চাল এবং 2 কেজি 850 গ্রাম করে আটা পাবেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি মানুষকে প্রতি মাসে 5 কিলোগ্রাম করে চাল ও 1 কিলোগ্রাম করে গম দিচ্ছে। তবে আগস্টে 5 কিলোগ্রাম করে চাল মেলেনি সেটা আপনারাও জানেন, অর্থাৎ চাল ও গম মিলিয়ে কিন্তু আপনাদের টোটাল মিলবে 5 কিলোগ্রাম করে খাদ্য শস্য। এবং খাদ্য দপ্তর সূত্রে খবর, অর্থাৎ এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেও কিন্তু 2 কিলোগ্রাম চাল এবং 3 কিলোগ্রাম করে গম মিলবে এবং তার সাথে আপনাদের মিলবে 1 কেজি করে ছোলা মাথা পিছু। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।